pena. Now gives him the charge. নবম বিপিএলে একমাত্র ভারতীয় ক্রিকেটার হিসেবে অভিষেক হয় অনমুক চাঁদের। আজ ফরচুন বরিশালের বিপক্ষে খেলতে নেমে ইনিংসের চতুর্থ ওভারের চতুর্থ বলে পাকিস্তানি পেসার মোহাম্মদ ওয়াসিমকে লং অফে বাউন্ডারি হাঁকান ভারতীয় ক্রিকেটার। ঠিক তার পরের বলে মোহাম্মদ ওয়াসিম লেগ সাইডে অনেক বড় একটা ওয়াইড দিয়ে বসেন। এমন ঘটনার পরপরই উন্মুখ চাঁদকে দেখা যায় ওয়াসিমের দিকে তাকিয়ে মুচকি হাসতেন। হয়তোবা তিনি ভেবেছিলেন আগের বলে বাউন্ডারি হাঁকানোর জন্য এই বলটি ওয়াইড দিয়ে ফেলেছেন মোহাম্মদ ওয়াসিম। শেষ পর্যন্ত ১৩ বল থেকে ১৬ রান করে খালেদ আহমেদের বলে আউট হয়ে যান ভারতীয় ক্রিকেটার। প্রিয় দর্শক, পাকিস্তানি পেসার মোহাম্মদ ওয়াসিমের দিকে তাকিয়ে উন্মুখ চাঁদের এমন হাসির কারণ কি বলে আপনি মনে করেন তা কমেন্টে জানিয়ে দিন।